বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ সারা জীবন মনে রাখবে হাজিগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর উদ্বোধনকালে বললেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আমি নুরু নাহান নিশে বিদায়ী বছরের শেষ দিন বিকেলে হাজিগঞ্জ পশ্চিম বাজার বিশ্বর রোডস্থ চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর চত্বর শুভ উদ্বোধন করেন হাজিগঞ্জ সাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম হাজিগঞ্জ পৌর মেয়র মাহবুবুল আলম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা প্রদানকালে সংসদ সদস্য বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ সারা জীবন মনে রাখবে বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বরটি বঙ্গবন্ধুর মুরাল সহ নানান কারুকার্যে নির্মিত হয়েছে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু পৌর প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম ব্যাপারী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সামসু শেখ সাবেক পৌর কাউন্সিলর রায়ানুর রহমান জনি হাজিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারবেজ সুজন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি সহ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর সহ পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা বৃন্দ উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেয় সবাই পপুলার বিডি নিউজ হাজিগঞ্জ চাঁদপুর